হ্যালো, স্পাইস বক্সে আপনাকে স্বাগত জানাই। পেস্তো শব্দটার মানে হলো ভাঙা বা গুঁড়ো করা, আর এই সসের প্রধান উপকরণ হলো, যা দিয়ে আজ আমি বানাচ্ছি, তা হলো বেসিল লিভস। বেসিল লিভস হয় লেমন বেসিল, থাই বেসিল, আমাদের নিজস্ব তুলসি বা হোলি বেসিল, ইটালিয়ান বেসিল বা সুইট বেসিল। আজ আমি সুইট বেসিল ব্যবহার করে পেস্টো সস বানাবো, আর সেই সসটা দিয়ে একটা মাছ বানাবো। পেস্টো সসের জন্যে যা যা উপকরণ লাগবে তা হলো এক কাপ বেসিল লিভস, অর্ধেক কাপ আখরোট, কয়েক টেবিল চামচ অলিভ অয়েল, রসুন। আর মাছ আপনি যে কোনো রকমের হোয়াইট ফিশ নিতে পারেন, বিশেষ করে নদীর মাছ বা মিষ্টি জলের মাছ। আর ম্যারিনেশনের জন্য আপনার দরকার পড়বে নুন, গোলমরিচ, লেবুর রস, পেপরিকা। আর ওপরের লেয়ারের জন্য দরকার পড়বে ব্রেড ক্রাম, পার্সলে, চিজ, রসুনের পাউডার আর সামান্য পেঁয়াজের পাউডার। আসুন মাছটা ম্যারিনেট করে নিই। দেখবেন যেন মাছের সমস্ত জল ঝরিয়ে শুকনো করে নেওয়া হয়, না হলে ম্যারিনেটগুলো মাছের সাথে আটকাবে না। প্রথমে এতে লেবুর রস দেব। লেবুর রস দিলে কুকিং প্রসেসটা শুরু হয়ে যায়। সামান্য পেপরিকা ঝালের জন্য, এটাকে উল্টে দেব। দেখবেন যেন দুদিকটাই ভালোভাবে ম্যারিনেট করা হয়। সামান্য গোলমরিচ আর নুনও দেব স্বাদ মতো। এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো প্রায় 20 মিনিটের জন্যে। সসটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডার ইউজ করব। ট্রেডিশনালি পেস্টোকে হাতে বাটা হয়, কিন্তু আমি একটা সহজ পদ্ধতি ব্যবহার করব। আমি আখরোটের সাথে পাইন নাটও যোগ করছি, কারণ পাইন নাট খুবই এক্সপেন্সিভ হয় আর এখানে সহজে পাওয়াও যায় না। তাই আমি এক কাপ বেসিল লিভ নিলাম। দেখবেন যেন এগুলো শুকনো করে নেওয়া হয়, আর আখরোটগুলোকে একটু কড়াইয়ে নেড়ে নেওয়া হয়েছিল তেলটা বের করার জন্য। রসুনের কয়েকটা কোয়া আর সামান্য অলিভ অয়েল। এবার এই সব কাটাকে নিয়ে মিহি একটা মিশ্রণ তৈরি করুন। এবার এই ফিশটা বানানোর জন্য একটা বেকিং ট্রের ওপরে ফিশ ফিলেটাকে রাখুন, যার ওপরে আগে থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল রাখা ছিল, যাতে সব রস ওর ওপরেই পড়ে। এবার এর ওপরে আমি সামান্য পেস্তো সস দেব। স্বাদের জন্য অবশ্যই সামান্য নুন আর গোলমরিচ অ্যাড করব। আর বেশ ভালো করে পেস্টোর লেয়ারটা এর ওপরে বসিয়ে দিন। দেখবেন যেন ফিশ ফিলেটা ভালোভাবে কভার হয়ে যায়। এবার বাইরের লেয়ারের জন্য একটা পাত্রে ব্রেড ক্রাম্বস নিন। আমার মনে হয় এটাই যথেষ্ট। ভালো করে নুন গোলমরিচ অ্যাড করুন। সামান্য চিজ অ্যাড করুন। সামান্য রসুন পাউডার আর পেঁয়াজ পাউডার। আর শেষমেশ কুচনো পার্সলে। ভালো করে মিশিয়ে নিন। আর মাছের ওপরে এই লেয়ারটা বসিয়ে দিন। এবার এটাকে আওয়ানে 20 মিনিট ধরে বেক করুন, যতক্ষণ না মাছটা তৈরি হয়। মাছটা তৈরি হয়ে যাওয়ার পরে এটা বেশ নরম, তুলতুলে হবে, পেস্টোর ক্রিমি একটা লেয়ার
আর ক্রাঞ্চি ক্রাম্বো থাকবে। এই মাছটা গরম গরম পরিবেশন করুন, ওপর থেকে বেসিল লিভস ছড়িয়ে, আর আপনার মিল এনজয় করুন।